করোনার সময়ে যখন আতঙ্কে ঘরবন্দি হয়েছিল সবাই, তখন সাধারণ মানুষের পাশে থাকতে জনকল্যাণমুখী নানান যোজনা এনেছিল রাজ্য এবং কেন্দ্রীয় সরকার। ব্যাংক অ্যাকাউন্ট থাকার সুবিধার ফলে ঘরে বসে সেই যোজনার টাকা পেয়েছেন ভোক্তারা। ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে এক নতুন ভারত গড়ে তুলতে চাইছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে ভারতের 65% জনসমাজই আসলে যুব সমাজ, তাদের জন্য নতুন বার্তা দিতে চাইছেন প্রধানমন্ত্রী, স্বনির্ভর করে তুলতে চাইছেন দেশবাসীকে। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক আয়োজিত সতর্কতা সচেতনতা সপ্তাহ 2023 কর্মসূচিতে অংশগ্রহণ করে শুক্রবার এমনটাই বললেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায়। জনস্বার্থ প্রকাশ এবং তথ্যদাতাদের সুরক্ষা সম্পর্কে সচেতনতা গড়ে তোলায় এই সতর্কতা সচেতনতা কর্মসূচির মূল উদ্দেশ্য। আগরতলা শহরের প্রজ্ঞা ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে মন্ত্রী বলেন, একটি স্বচ্ছ দায়িত্বশীল আর্থিক ব্যবস্থার জন্য ব্যাংকিং খাতে সততা ও সতর্কতার পাশাপাশি সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই ক্ষেত্রে খুবই দায়িত্বশীল ভূমিকা পালন করতে চলেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। মানুষ যখন হাহাকার করছে, একটা অজানা আতঙ্কে যখন মানুষ ভুগছিল, ভাবতে পারছিল আমি কি করে মানুষ বেরোবে, তখনকার সময় বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন যখন স্কিম নিয়েছিল মানুষের জন্য, তখন কিন্তু এই ব্যাংকের অ্যাকাউন্ট থাকায় সেটা সম্ভব হয়েছে। প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে যখন টাকাটা পাঠানো সম্ভব হয়েছে শুধুমাত্র অ্যাকাউন্ট খোলার কারণে, যদি অ্যাকাউন্ট না থাকতো সেটা হতো না। প্রধানমন্ত্রীর স্বপ্ন হচ্ছে মানুষকে সম্মান দেওয়া এবং ভারতবর্ষের সুরক্ষাটাকে ঠিক রাখা এবং ভারতের সমৃদ্ধি বাড়ানো। আমাদের ডিএম সাহেব রয়েছে, ডিএমএন কালেক্টর রয়েছে, ওনাদের একটা স্কিম চলছে যেটা প্রধানমন্ত্রী আবাস। একটা সময় 2014 সালের আগে ভারতবর্ষে এই প্রধানমন্ত্রী আবাস একটা স্কিম চলতো, সেখানে কি হতো, সেই প্রধানমন্ত্রী আবাস যখন স্যাংশন হতো সেই টাকাটা সেখানকার লিডাররা অর্থাৎ যারা রাজনৈতিক নেতারা তারা টাকাটা তুলে আনতেন ব্যাংক থেকে এবং সেখানে 50% জায়গায় টাকাটা তুলে আনতেন এবং তুলে এনে তারা নিজেরা ঘরটা তৈরি করতেন, অর্থাৎ ঘরের সমস্ত সামগ্রী তারা বাজার থেকে কিনে আনতেন এবং সেই বেনিফিশিয়ারি যাকে তাকে টাকাটা দেওয়া হতো না, তাকে মেটেরিয়াল সাপ্লাই করা হতো, টিন দেওয়া হতো, সিমেন্টের রড দেওয়া হতো, সিমেন্ট রড বিভিন্ন জিনিস দেওয়া হতো, তাকে টাকা দেওয়া হতো না। যে টাকাটা অর্থাৎ ওই মালিক যে টাকাটা পাবে সেই টাকার জন্য যখনই সেই নেতাদের বাড়িতে বা সেখানকার যারা আধিকারিক থাকতেন তাদের কাছে গেলে হয়তো 5,000-10,000 টাকা দিয়ে দিতেন, বলতেন মেটেরিয়াল দেওয়া হয়েছে ঘর হবে, দেখবেন মানুষের ঘর হয়নি। তার জন্য কি হয়েছে, তখনকার ঘরের সময় কেউ চাল লাগিয়েছে তো বেড়া দেয়নি, বেড়া দিয়েছে তো ক্লোজ করেনি, ক্লোজ করেছে তো দরজা লাগাতে পারেনি। কিন্তু প্রধানমন্ত্রী সম্মান দিয়েছেন এই জনধন যোজনা অ্যাকাউন্টের মাধ্যমে। আজ যখন ত্রিপুরা রাজ্যে গ্রামীণ এবং শহর মিলে 3.5 লক্ষ ঘর হয়েছে, সেই টাকা কিন্তু তার নিজের অ্যাকাউন্টে এসেছে এবং সম্মানের সঙ্গে তার বুকটা উঁচু করে বাজার থেকে গিয়ে সে টাকা তুলে তার ঘরটা বানিয়েছে। এই যে মানুষকে সম্মান দেওয়া, এই যে সম্মানের সঙ্গে বাঁচার অধিকার দেওয়া, এটা কিন্তু এই অ্যাকাউন্ট থাকার কারণে সেটা সম্ভব হয়েছে। আর সেটার সবচেয়ে বড় ক্রেডিট কিন্তু আপনাদের, আপনারা যদি সেটা সেই অ্যাকাউন্ট তখন সেই না খুলতেন বা সহযোগিতা না করতেন সরকারকে, তাহলে সেটা সম্ভব হবে না। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে সাইবার দুর্নীতি সম্পর্কেও আলোকপাত করেন পশ্চিম ত্রিপুরা জেলা জেলাশাসক ও কালেক্টর ডক্টর বিশাল কুমার। हम लोग जब सिविल सर्विसेज की तैयारी करते थे तो करप्शन का मतलब जिक हर एक सिनेरियो में होता था, चाहे वो एडमिनिस्ट्रेटिव हो, पॉलिटिकल हो, सोशल हो, और जिसको दूर करना बड़ा ही कठिन काम है, क्योंकि हमने भी देखा है पब्लिक लाइफ में कि एक बार ये शुरू हो जाता है तो इसको बहुत मुश्किल से निकाला जा सकता है, क्योंकि ये एक एथिकल इशू है। इट इज मोर देन लेस प्रोसीजरल, लेस एनफोर्समेंट, इट इज मोर एन एथिकल इशू, पर्सन टू पर्सन डिपेंड करता है। अगर कोई ठान नहीं करना है तो वो पानी और दूध में से दूध और पानी अलग कर सकता है। सो दिस इज ऑल अ पर्सनल बिहेवियर, और व्हाट वी कैन डू एज एन ऑर्गेनाइजेशन इज टू जस्ट प्रिवेंट इट। सो अब प्रिवेंशन के लिए गवर्नमेंट में हम कई चीज़ें प्राइवेट सेक्टर से सीख सकते हैं। फॉर एग्जाम्पल बैंक्स, खासकर जो हमारे ग्रामीण बैंक्स हैं, जैसे डिजिटाइजेशन है, तो मैं जब बोर्ड में डायरेक्टर भी था तो भी मैं रिक्वेस्ट करता था कि जितने भी ट्रांजेक्शन्स हों वो नॉन डिस्क्रिप्शनरी हों और वो डिजिटाइज हों। सो हमारे कलीग
जो पंजाब नेशनल बैंक से हैं सर, सीईओ साहब हैं, उन्हें मैं रिक्वेस्ट करूंगा कि टीजीबी को आप जितना डिजिटाइज प्लेटफॉर्म प्रोवाइड कर सकते हैं, अगर वो मिलेगा उतना हमारे लिए, हमारे बैंक्स के लिए भी अच्छा है, हमारे कस्टमर्स के लिए भी अच्छा है। সতর্কতা সচেতনতা সপ্তাহ 2023 কর্মসূচি উপলক্ষে রাজধানী প্রজ্ঞা ভবনে এদিন উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গঙ্গাপ্রসাদ প্রসাইন, ত্রিপুরা সরকারের ক্রাইম অ্যান্ড ইন্টেলিজেন্স বিভাগের ডিআইজিপি কৃষ্ণেন্দু চক্রবর্তী এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিক রমণ কুমার সিং এবং শিবপ্রসাদ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।